ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ নতুন এবং ভিন্ন মডেলের মাল্টিফাংশন মিনি টিলার। এই মেশিনটি দিয়ে আপনারা জমি চাষ সহ আরো কত ধরনের কাজ করতে পারবেন তা আজ এক ভিডিওতে বলে শেষ করা সম্ভব নয়। যেহেতু মেশিনটি মাল্টিফাংশন তাই এটি দিয়ে যে আপনারা একের অধিক কাজ করতে পারবেন তা নিশ্চয়ই বুঝতে পারছেন। আজ আমরা দেখব মেশিনটি জমি চাষের ক্ষেত্রে কতটা অদম্য এবং শক্তিশালী। এই মেশিনটিতে ব্যাক গিয়ার সিস্টেম ব্যবহার করে এর ফালের সাহায্যে পুরো জমির মাটি ঝুরঝুরে করে চাষ করতে পারবেন। এই মেশিনটি মূলত ফোর হুইল চালিকা সম্পন্ন একটি মেশিন, যার ফলে এর সামনে আপনারা টায়ারের চাকা অথবা লোহার চাকা সহ পেছনে ফাল ব্যবহার করতে পারবেন এবং ফোর হুইল হওয়াতে মেশিনটি খুব স্মুথলি যে কোনো জমিতেই চাষ করতে পারে এবং কোনো প্রকার ঝাঁকুনি ছাড়াই। এই মেশিনটি দিয়ে শুধু চাষই নয়, এটি দিয়ে আপনারা চাইলে এর পেছনের ফরার অংশ চেঞ্জ করে মেশিনটি দিয়ে খুব সহজেই আপনার আবাদি জমিতে বেড তৈরি করতে পারবেন। কিভাবে এই বেড তৈরি হয় এবং এর বিস্তারিত ফাল সম্পর্কে পরবর্তীতে আরেকটি ভিডিও প্রকাশ করা হবে। এই মেশিনটির আরেকটি বিশেষত্ব দিক হলো এর হাতলের অংশটি আপনারা চাইলে চাষরত অবস্থায় খুব সহজেই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিজের সুবিধা মতো চাষ করতে পারবেন। মূলত এই মেশিনটি দিয়ে এত পরিমাণ মাল্টিফাংশন কাজ আপনারা করতে পারবেন যা এক ভিডিওতে বলে শেষ করা সম্ভব নয়। মেশিনটির স্ট্রাকচার বা কাঠামোর দিকে যদি আমরা দেখি তাহলে এর সামনের অংশে 7 হর্সের শক্তিশালী একটি ডিজেল ইঞ্জিন রয়েছে এবং মেশিনটি ডিজেল ইঞ্জিন হওয়াতে এতে তেল খরচটাও অনেকটা সাশ্রয়ী এবং 1 লিটার ডিজেলে আপনারা 1 ঘন্টা 20 মিনিটের অধিক সময় চালাতে পারবেন। এই মাল্টিফাংশন টিলারটি জমি চাষের আদর্শ একটি মিনি টিলার। এই টিলারগুলো আপনারা ব্যবহার করে নিজের জমি নিজেই চাষ করতে পারবেন, সেই সাথে খরচ এবং সময় দুটোই কমবে। তাই দেরি না করে টিলারটি ক্রয় করতে ভিডিওতে দেয়া নাম্বারগুলোতে কল করুন এবং আপনার পছন্দের টিলারটি ক্রয় করুন।